আমার বন্ধুরা সবাই কেমন আছেন যতক্ষণ জীবন আছে জীবনের সমস্যা আপনাদের হয় আমার ভালোবাসা দিয়ে যাব কিন্তু সব সময় তারপর আজকে একটা সুন্দর জিনিস আপনাদের জন্য ভেবে ভেবে চিন্তা করে করে বের করলাম যে সকলেই তো যোগব্যায়াম করতে চায় না এ বলে এ সমস্যা সে বলে সে সমস্যা কোনো ওষুধ খেয়ে ভালো হয় কিনা এইটাই অতি সহজে মুক্তি পেতে চায় রোগ থেকে তা আজকে একটা অতি সহজেই যাতে করতে পারেন যে কোনো অবস্থায় এটা যোগী রোগী ভোগী যারাই আছেন দৈহিক সমস্যা মানসিক সমস্যা এবং আধ্যাত্মিক চেতনা উন্নতি করার জন্যে আজকে একটা সহজ প্রাণায়াম দেব এই সহজ প্রাণায়ামটা যে কোনো অবস্থায় করতে পারবেন এমনকি বেডে শুয়ে পড়েও করতে পারবেন আমি আজকে শুয়ে পড়ে দেখাবো অনেকগুলো তো সহজ আসনে বসে দেখিয়েছি আজকে শুয়ে পড়ে করা যায় সেই জন্য আমি প্রক্রিয়াটা শুয়ে পড়েই দেখাবো এবং এটা আপনি বসেও করতে পারবেন কোন অফিসে যারা ওয়ার্ক করছেন ক্লান্ত বোধ হচ্ছে তারাও করতে পারবেন একটা জিনিস কি যাদের হাই ব্লাড প্রেশার আছে তারাও ধীরে ধীরে করবেন এটা সহজে মানুষ বালক যুবক বৃদ্ধ যৌবনপ্রাপ্ত সবাই করতে পারেন নারী পুরুষ নির্বিশেষে কারো বাধা নাই যোগ যোগ জীবনের জন্য সেই জীবন থেকে নানা রোগ মুক্তি করার জন্যে যাদের অ্যালার্জি আছে শ্বাসকষ্ট আছে থাইরয়েডের সমস্যা আছে বুকে ফুসফুসে দম নিতে পারেন না এবং হার্টের দুর্বলতা আছে মস্তিষ্কের গণ্ডগোল আছে সবগুলো নিয়ন্ত্রণ করে নিয়ে আসবে এই প্রাণায়ামটা এত সুন্দর এবং সহজ খুব সহজেই শুধু নাক দিয়ে টানা এবং নাক দিয়েই ছাড়া ধীরে ধীরে দুটো নাক দিয়ে কোনো ধরা টরা কিচ্ছু নেই প্রভু দেহটা দিয়েছে মুক্ত বাতাস আছে পৃথিবী যেরকম পৃথিবীতে বলা হচ্ছে মাতৃভূমি গোটা পৃথিবীটাই কিন্তু মাতৃভূমি আমার প্রত্যেকটি মানুষের মাতৃভূমি কোথায় অ্যাকচুয়ালি মাতৃভূমি কিন্তু মাতৃ গর্ভে মায়ের অন্ধকার গর্ভে আমার মন নিয়ে আমি এসছি দেহটা খোদা দিয়েছে জন্যে পৃথিবীর মুখ দেখছি চোখের আলো দিয়েছেন জন্যে দেখতে পাচ্ছি কিন্তু পৃথিবীর মাঝে যে মুক্ত বাতাস যেটাকে হাওয়া বলা হচ্ছে সেই মা হাওয়ার পরসটুকু আমরা দেহের মাঝে নেব তাহলে হবে কি মায়ের সেই পরশ্রুক স্নেহ তার ভালোবাসা আমরা পেয়ে যাব সেই আদি আদম এবং হাওয়া তাদেরই প্রাণের নিঃশ্বাস কিন্তু আমাদের পৃথিবীর মাঝে রয়ে গেছে আমরা সেই বাতাসই কিন্তু ভিতরে নিচ্ছি খালি সেই চিন্তাটা মাথার ভিতর নিতে হবে সেই আদি মা হাওয়া মানে অ্যাডাম অ্যান্ড ইপস এরা যেগুলো ছেড়ে দিয়ে গিয়েছেন সেটাই আমরা গ্রহণ করছি খালি আমার চেতনা শক্তিতে সেই বিশ্বাস দিয়ে ধরতে হবে এই নিঃশ্বাসের সাথে মনটাকে সংযোগ করে শ্বাসের সাথে যদি সংযোগ করা যায় যে কোনো রোগের থেকে পর্যন্ত মুক্তি পাওয়া যায় কিন্তু যাদের হাই ব্লাড প্রেশার আছে ধীরে ধীরে করবেন খুব স্লোলি যখন শ্বাসটাকে টানবেন শ্বাসের সাথে সাথে মনো সংযোগ হবে আর শ্বাসটাকে ধীরে ধীরে নিংড়ে বের করে দেওয়া এবার আমি করে দেখাচ্ছি এবার আমি শুয়ে পড়ছি বেড এইটা মনে করো বেড বেটে শুয়ে পড়ব শুয়ে দেখাচ্ছি এইভাবে শুয়ে পড়লাম এবার চোখটা বন্ধ করে গভীরভাবে আপনি বুকের দিকে তাকিয়ে থাকবেন এবং আর পেটের দিকে তাকবেন বুক এখানে ড্রাইফ আছে বুক ভরে নিঃশ্বাস নিলে পেটটা আস্তে করে সমান লেবেল ফুলে আসবে করে দেখাচ্ছি тяжкий двор